আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার সাঈদী ও আজহারির পেছনে লেগেছে রাহুল। রাহুলের হাদিসতাত্ত্বিক এলেমের অসারতার প্রমাণ। ব্রাদার রাহুল, আমি বর্তমান সময় বলবো বাংলাদেশের রিলিজিয়াস গ্রাউন্ডে এক ধরনের বিতর্কিত কিংবা ফেতনাবাজ লোকেই বিভিন্ন আপ্রাসঙ্গিক এবং অযাচিত বিষয় নিয়ে যে বিষয়ে কথা বলার তার যোগ্যতা নেই সেগুলো নিয়ে কথা বলে তিনি একটা উদ্দেশ্যমূলক বিতর্ক সৃষ্টি করে দেন। এবং ব্রাদার রাহুলের কিছু মার্কেটিং পলিসি রয়েছে, অত্যন্ত চালাক লোক। তার চালাকি এবং বাকপটুতার কারণেই কিন্তু তিনি টিকে আছেন এবং সালাফি গ্রাউন্ডকে ডমিনেট করছেন। খুব কৌশলী এবং ধূর্ত লোক ব্রাদার রাহুল সাহেব, এবং ইসলামের বা দিনের বিভিন্ন বিষয়ে একটা সেক্টরে তার অসামান্য অবদান রয়েছে, এটা আমি সবসময় অ্যাকনোলেজ করি। এক্ষেত্রে তাকে ধন্যবাদ দিই, এক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব আমি সবসময় স্বীকার করি। কিন্তু হাদিসতাত্ত্বিক আলোচনা করা, এই বিষয়ে ওয়াজ করা বা দিন প্রচার, এই অধিকারও তার রয়েছে, কিন্তু হাদিসতাত্ত্বিক আলোচনা করার কোনো অধিকার তার নেই। যেহেতু তার মৌলিক সমস্যা, তিনি শুদ্ধভাবে তেলোয়াতেই করতে পারেন না। হাদিসের উসুল বা তাফসিরের উসুল, এ বিষয়ে তার কোনো এলেম নেই, এটা প্রমাণিত। অতএব হাদিসতাত্ত্বিক আলোচনা বা অন্যের ভুল ধরা, এটার জুরিসডিকশনও তার নেই। তে ব্রাদার রাহুল সাহেব একটু বেকায়দায় আছেন। কিছুদিন আগে জুমার খুতবার স্টেজে উঠে, মেম্বারে উঠে ভুল এবারাত পরে ট্রলের শিকার হয়েছেন, এমনকি আহলে হাদিস বা সালাফিদের মাধ্যমেই সমালোচিত হয়েছেন। অনেক আহলে হাদিস বা সালাফিরা এভাবে রিপেন্ট হয়েছে যে আহলে হাদিস বা সালাফিদের মধ্যে কি এতটাই আলেম সংকট যে ব্রাদার রাহুলের মতো লোক যে প্রাথমিক আরবি ঠিকমতো পড়তে পারে না তাকে খতিব বানাতে হবে। এতে কিন্তু ব্রাদার রাহুল অনেকটা বিব্রত বোধ করেছিলেন। তো এই বিব্রত বোধ অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্যে, যেহেতু বাংলাদেশের বা ভারতের ধর্মীয় গ্রাউন্ডে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা লোক যারা মাদ্রাসায় পড়েনি, এরা যদি কেউ ওয়াজ করে বা দিনের কথা বলে, এদেরকে সাপোর্ট দেয়া বা প্রমোট করার একটা সিস্টেম জামাত শিবিরের মধ্যে রয়েছে। এ কারণে জামাত শিবিরের এই সাপোর্ট পেতে এবং যে তার একটা বিব্রতকর অবস্থা বা জনরোষের শিকার ভুল তেলোয়াত করে সেটা কাটিয়ে ওঠার জন্যে মাওলানা মওদুদীর রেফারেন্স দিয়েছেন খুব সুকৌশলে। মাওলানা মওদুদীর রাসায়েল ও মাসায়েল কেতাব সাথে নিয়ে চলেছেন, দেখিয়েছেন এবং তার খুব উচ্চসিত প্রশংসা করেছেন। এর মধ্য দিয়ে জামাত শিবিরের লোকজনের একটু সমর্থন পাওয়ার চেষ্টা করেছিলেন, যেহেতু কৌমি বা চরমোনাই বা সুন্নি এই অংশটার সাথে আবার জামাত শিবির একটু কনফ্লিক্ট রয়েছে, এ কারণে সুকৌশলে এটা ব্যবহার করেছেন। এটা বলে রাহুল সাহেব আর এক বেকায়দায় পড়েছেন। এটা বলার পর আবার আহলে হাদিস বা সালাফিদের মধ্য থেকে একটা গ্রুপ সন্দেহ করা শুরু করলো। তাহলে আসলে ব্রাদার রাহুল সাহেব যেহেতু দিনের মৌলিক বুঝ প্রথম দিকে মাওলানা মওদুদীর অনুবাদ বা তার সাহিত্য পড়েই বুঝেছিলেন, আসলে আবার রাহুল সাহেব ওই গ্রুপ মানে জামাত শিবিরের লোকজন কি না সন্দেহ শুরু হয়। এজন্য ব্রাদার রাহুল আবার এই অপবাদ বা এই বিষয়টা ঢাকতে, সালাফিদের ওই অংশের কাছে গ্রহণযোগ্যতা পেতে রাহুল সাহেব আল্লামা সাঈদী, মিজানুর রহমান আজহারী এদেরকে টার্গেট করে, এদেরকে অপমান করে, ছোট করে বিভিন্ন কথাবার্তা বলা বা ওয়াজ করা শুরু করলেন। কয়েকদিন যাবৎ আমি দেখলাম যে টার্গেটই হচ্ছে আজহারী সাঈদী। এটা তার একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন এই মাদখালি গ্রুপকে, যে গ্রুপের মাধ্যমে ব্রাদার রাহুল সাহেবের ওয়াজের মার্কেটিং বা তার প্ল্যাটফর্ম টিকে আছে, সেখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। আসলে মাওলানা মওদুদীর যারা উত্তরসূরি বাংলাদেশে ওয়াজ করে তাদের সাথে আমি নেই, এই যে আমি তাদের বিরুদ্ধে বলি, এই কারণে হচ্ছে তার এই পিছনে লাগা সাঈদী এবং আজহারীর। কীভাবে পেছনে লেগেছেন একটা ঘটনার উপর বর্ণনা করে আমি বিশ্লেষণ করব, খুব সূক্ষ্ম এবং জটিল বিষয়। জনাব মিজানুর রহমান আজহারী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, এরা উভয়ই একটা ঘটনা বর্ণনা করেছেন কয়েকবার এবং সুর দিয়ে চমৎকারভাবে আবেগঘন একটা স্টাইলে, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটা কনভারসেশন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, হে নানা, আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? জবাবে রাসুল সাল্লাম বললেন যে আমি শ্রেষ্ঠ। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রিফিউট করে বললেন যে না, আমি শ্রেষ্ঠ, কারণ আমি তো, আপনি জানেন আমার নানাকে, আপনি জানেন আমার মাকে, আপনি জানেন আমার বাবাকে, কিন্তু আপনার বাবাকে, আপনার নানাকে, আপনার মাকে, অথবা আমি শ্রেষ্ঠ। এই যে কনভারসেশন, এইটা আজহারী এবং সাঈদী এমনকি অন্য অন্য কৌমি আলেম ওলামা অনেক বক্তায় আব্দুল খালেক শরীয়তপুরী থেকে শুরু করে অনেকের কাছ থেকে আমি শুনেছি। তো এটার উপর ভিত্তি করে ব্রাদার রাহুল দাবি করার চেষ্টা করছেন যে এটা শিয়াদের কেতাবে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কেতাবে নেই, এই ঘটনা জাল। এবং এটা বর্ণনা করতে গিয়ে তিনি এই সাঈদী বা আজহারী বা যারা এটা ওয়াজ করেছে তাদেরকে এমনভাবে অপমান করেছেন বা কটাক্ষ করেছেন বা এমনভাবে চিত্রিত করার চেষ্টা করেছেন দর্শকদের সামনে। তিনি বলেছেন
যে বড় মিথ্যার মধ্যে আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া বা শিরিক করার পরেই সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। আর এই ধরনের ঘটনা বর্ণনা করা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। অতএব এই যুগ এগুলো যারা বলে, এই সাইদি হোক আর আজহারি হোক, এরা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দেয়, এভাবে একটা বিষয় চিত্রিত করার চেষ্টা করছেন। এখন এটা হচ্ছে ব্রাদার রাহুলের একেবারেই হাদিসের এলেমের দেউলিয়াত্ব বা অসারতার একটা প্রমাণ। বিকজ এই বিষয়টা বুঝতে হবে যে শিয়াদের কেতাবে কোনো কিছু থাকলে সুন্নিদের কেতাবে যদি না থাকে তাহলে ওইটা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট নয়। এটা কে বলেছে, কোন জ্ঞানে আছে যে সুন্নিদের কেতাবে না থাকলেই সেটা মিথ্যা? পৃথিবীর জ্ঞানের সব কিছু কি শুধুমাত্র সুন্নিদের কেতাব থেকে পাওয়া সম্ভব? এমনকি বিভিন্ন তাফসির, ইবনে কাসিরও ইসরায়েলি রেওয়াত রয়েছে, ইসরায়েলি রেওয়াত ছাড়া ইসলামের ইতিহাস অপূর্ণ। সমস্ত ওলামা ইকরাম একমত প্রয়োজনে ইসরায়েলি রেওয়াত গ্রহণ করা যাবে। তো ইহুদিদের রেওয়াত যদি গ্রহণ করা যায় তাহলে শিয়াদের কাছ থেকে যদি গ্রহণযোগ্য উপায়ে কোনো প্রপার ম্যাথোডোলজি মেনে যদি কোনো তারিখের ঘটনা আসে সেটা বর্ণনা করতে বা ইতিহাস আসলে সেটা গ্রহণ করতে সমস্যা কী? আর এই বিষয়টা, হ্যাঁ, যদি সেটা আকীদার ক্ষেত্রে কোনো বিষয় হয়, গুরুত্বপূর্ণ কোনো মাসালা ইস্তেমবাদ করার ক্ষেত্রে হয়, তাহলে আহলে সুন্নাত আল জামাত ছাড়া অন্য কোনো সোর্স থেকে গ্রহণ করা যাবে না, দ্যাটস রাইট, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে কথিত কনভারসেশন, এই কনভারসেশন এটা তো আকীদা বা মৌলিক কোনো মাসালা ইস্তেমবাদ করার কোনো বিষয় না। এবং এই ঘটনা যদি আমরা সত্য ধরে নিই তাহলে এটা কি আহলে সুন্নাত আল জামাতের স্পিরিট পরিপন্থী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সেই সংলাপ, এটা কি শিয়াদের কোনো বিশেষ আকীদা বা তাদের কোনো মতবাদের প্রমাণ বহন করে? কিছুতেই না। আর আজহারি সাহেব কিংবা মাওলানা সাইদি সাহেব কিংবা শরীয়তপুরি সাহেব যদি এটা বলে থাকেন, হ্যাঁ বলেছেন, তারা কি শিয়া আকিদা বা শিয়া স্পিরিটের কারণে এটা বলেছেন? তাহলে তিনি এভাবে তাদের সাথে ট্যাগ কেন লাগালেন? এরপর হচ্ছে, আসলে আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, যেমন আমাদের দেশের যারা ওয়াজ করে তারা যে সবাই বড় মুহাদ্দিস বা বড় মুহাদ্দিস হতে হবে এটা তো জরুরি নয়। যেমন ব্রাদার রাহুল সাহেব তো হাদিসের মৌলিক জ্ঞানই নেই, কিন্তু তিনি তো ওয়াজ করেন, অনেক বড় বড় আলেমেরই এই দেরাতের বা এই সহি জৈব আইডেন্টিফাই বা আলাদা করা ডিস্টিংগুইশ করা জ্ঞান থাকবে না, এটা স্বাভাবিক। তা সত্ত্বেও কীভাবে তারা এটা জানতে পারে যে এটা সহি এইটা জৈব? এটা জানতে পারে মূলত যারা বড় বড় মুহাদ্দিস তারা যদি সংকলন করে, আইডেন্টিফাই করে যে আমাদের সমাজে প্রচলিত বক্তাদের মধ্যে প্রচলিত এই হাদিসগুলো এগুলো হাদিস না, জাল। যেমন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার হাদিসের নামে জালিয়াতি সংকলন করেছেন, যার রেফারেন্স ব্রাদার রাহুল প্রায় দেয়, এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী জাল হাদিসের সংকলন করেছেন, এগুলোই হচ্ছে মৌলিক ভিত্তি, এর মাধ্যমেই সাধারণ বক্তা বা আলেম ওলামারা জানতে পারে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কিংবা আব্দুল খালিক শরীয়তপুরি কিংবা মিজানুর রহমান আজহারির ডিসিপ্লিন এটা নয় যে হাদিস খুঁজে খুঁজে প্রচলিত বিভিন্ন ঘটনা সহি জৈব আলাদা করবে, এটা আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ফিল্ড অফ স্টাডি ছিল। তো সেক্ষেত্রে সাইদি সাহেবরা যখন বলেছেন তখন তো এটা সংকলিত নাও হয়ে থাকতে পারে, তিনি জানেননি হয়তো এই কারণে বলেছেন। আর সাইদি সাহেব কিংবা আজহারি এদের মানহাজ এটা, এটা সবাই সমস্ত আহলে হাদিস একমত যে জাল হাদিস প্রমাণিত হলে সেটা বর্জন করা, জাল প্রচার করা বিভিন্ন যুক্তি দিয়ে এটা তাদের কাজ নয়, বরং তারা এগুলোর বিরুদ্ধে, বরং তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রচলিত জাল এগুলোর বিরুদ্ধে বলেন। যেমন সাইদি সাহেব একসময় ভুলে বলেছেন, পরবর্তীতে সেটা বর্জন করেছেন। তাহলে ভুলবশত অথবা কোনো একটা বিষয় সহি জৈব কিনা সেটা নিয়ে একতলাপ আছে, এরকম কোনো একটা বিষয় যদি কেউ বয়ান করে ফেলে তাহলে কি ওই বয়ানকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দানকারী বলা, এটা কি হাদিসের উসুলে বা দেরাত কেন্দ্রিক কোনো আলোচক বা সামান্যতম যাদের হাদিসের আলোচনা করার যোগ্যতা রয়েছে তারা কি এভাবে বলবে? কখনোই বলবে না। যেমন একটা উদাহরণ দিই, এমনকি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে হাদিসের নামে জালিয়াতি সেখানে কিন্তু এইটাকে জাল হিসেবে তিনি উল্লেখ করেননি, কোথায় আছে আমি জানি না, ধরে নিলাম যে হ্যাঁ এটা জাল, আমি ধরে নিলাম জাল। এরপরে যেমন ইমাম আবু দাউদের কিতাবে, ইমাম নাসাইয়ের কিতাবে বেশ কিছু জাল হাদিস আছে, এর মানে কি ইমাম নাসাই ইমাম আবু দাউদ তারা রাসূল সাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দানকারী? কখনোই নয়। তাহলে ব্রাদার রাহুল এটা থেকে স্পষ্ট বোঝা গেল যে এই ভুলবশত আজহারি কিংবা সাইদি এই বয়ান করার কারণে তাদেরকে এই মিথ্যাবাদী, প্রচলিত মিথ্যাবাদীদের মতো ট্যাগ দেয়া, শিয়াদের সাথে একটু ট্যাগ দেওয়ার চেষ্টা করা, এটা তাদেরকে ছোট করার জন্যে, এবং ব্রাদার রাহুলের হাদিসতাত্ত্বিক আলোচনা করার কোনো যোগ্যতা নাই এ কারণে, বেহাল দশা। যদি তার হাদিসের এলেম থাকতো, দেরাতের এলেম থাকতো, তাহলে তিনি এভাবে বলতেন যে এই কারণে এটার সনদ নেই, এটার সনদে এই সমস্যা, এটা এরকম বয়ান করা ঠিক না, অনেকেই হয়তো বা জানেন না, তিনি এভাবে একটা বলে দিতেন। কাউকে টার্গেট করে অপমানসূচক এভাবে তো বল, ব্রাদার রাহুল কি সব জানেন?
ব্রাদার রাহুল কি দেরাতের সিস্টেম, আসমাউর রেজাল বা ইত্যাদি ইত্যাদি সব সাজ মোয়াল্লাল, এগুলো আইডেন্টিফাই করার কোনো যোগ্যতা বা অথরিটি বা জুরিসডিকশন কি তার আছে? কোনো আহলে হাদিস কি তাকে এই স্বীকৃতি দেবে? কখনোই নয়। তাহলে অন্যান্য বক্তারা তো ভুল করতেই পারে। আর বাস্তব কথা হচ্ছে, আমি যেটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, হোসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কিত প্রায় 50টা হাদিস আমি বিভিন্ন গ্রহণযোগ্য কেতাবে খুঁজে পেয়েছি, আমার স্বল্প জ্ঞানে বা আমার স্বল্প সক্ষমতায়। তার মধ্যে সেই সাইদি কিংবা আজহারি কর্তৃক বর্ণনাকৃত সেই সংলাপ আমি কোথাও পাইনি, থাকতে পারে আমি পাইনি, বড় মুহাদ্দিসদের কাছ থেকে জানার চেষ্টা করব। কিন্তু এই ঘটনা শিয়া স্প্রিট নয়, আহলে সুন্নত আল জামাতের স্প্রিট পরিপন্থীও নয়, এবং গ্রহণযোগ্য অনেক হাদিস থেকে এটা সমর্থনও পাওয়া যায়। তারপরও এটা যদি কোনো গ্রহণযোগ্য কেতাবে না থাকে, এটা বর্ণনা করা উচিত না, এটা বর্জন করা উচিত। কিন্তু তাই বলে এটা বর্ণনাকারী কি এভাবে কটাক্ষ করা, এভাবে ছোট করা, এবং সেটা কেন্দ্রিক তাত্ত্বিক আলোচনার ভাব দেখানো যে অমুকে মিথ্যাবাদী, তমুকে মিথ্যাবাদী, তারা রাসূল সাল্লামের নামে মিথ্যাচার করে, এরা কেমন বক্তা, এদের সুর নিয়ে কটাক্ষ করা, কপি করা, এটা কি আসলে হাদিস জানা কোনো লোকের ভাষা হতে পারে? নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করলে কেউ এটা সমর্থন করবে না, এটা হচ্ছে। আর বাস্তব কথা, যদি সেই ঘটনা, আমি জানি না এখন পর্যন্ত, আই এম নট শিওর, আমি ধরে নিলাম যে সেটা জাল, কিন্তু ব্রাদার রাহুলের মতলব কিন্তু ভিন্ন।